হ্যালো এভরিওয়ান, এটি হলো আমার প্রথম বড় ব্লগ, তাই ভাবলাম এই বড় ব্লগটি দীঘার পুরো সিরিজ নিয়ে আমি বানাই। দীঘার ডে ওয়ান এবং ডে টু এর কিছু মিনি ব্লগসগুলো আমি ইউটিউবে আপলোড করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। এই ট্রিপটি আমাদের কাছে ছিল খুবই স্পেশাল, আমাদের বলতে এখানে আমি অফিস কলিগদের বুঝিয়েছি, কারণ আমরা অফিস কলিগরা মিলে এই ট্রিপে গেছিলাম। তাই অফিস শেষ করে একটা গাড়ি বুক করে সবাই মিলে হই হই করতে করতে আমরা পৌঁছে গেলাম প্ল্যানেটে। সেখানে ব্রেকফাস্ট সেরে চা খেয়ে আমরা একে একে বাসে চাপলাম। বাসটি 6:50 রাইট টাইম ছিল এবং রাইট টাইমে এটি চলে এসেছিল। এরপর বাসে উঠে আমরা যে যার সিট খুঁজছিলাম, কিছু জনের সিট ছিল সামনের দিকে এবং বেশিরভাগেরই সিট ছিল পেছনের দিকে। এরপর আমরা সবাই মিলে কোলাঘাটে নামলাম, সেখানে বাসটি 10 মিনিট দাঁড়ায়। সেখানে চা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘায়। সেদিন দীঘার ওয়েদারটা ছিল খুবই ভালো, তাই কিছু দূর হেঁটে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল আভিয়ানি। হোটেলে পৌঁছে আমরা একে একে ভেতরে এন্টার করলাম। এরপরে এখানে আমাদের আইডি প্রুফ দেখাতে হয়েছে। সেদিন অনেকটাই রাত ছিল, যেহেতু সেটা উইকেন্ড ছিল, তাই আইডি প্রুফ দেখিয়ে রুমে আমরা এন্টার করলাম। এটি ছিল আমাদের রুম, আর এই রুমটার কস্ট ছিল 1900 রুপিস। এই রুমের মধ্যে টিভি, এসি এবং কিছু কিছু ফার্নিচারও রয়েছে, যেমন সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে এবং ওয়ার্ড্রবও রয়েছে। আমরা 4 জন মিলে এই রুমটা শেয়ার করেছিলাম, আর আমি এখানে ব্যালকনি থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেদিন ওয়েদারটা ছিল একদম পারফেক্ট, না খুব রোদ না বৃষ্টি। এই রুমটাই ছিল 2টো বেড, একটা কিং সাইজ বেড এবং একটা সিঙ্গেল বেড, যেটি আমরা 4 জনে মিলে শেয়ার করেছি। এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম বিচে। সেদিন উইকেন্ড বলে প্রচুর ভিড় ছিল এবং জলের ঢেউ ছিল বিশাল, অনেকটাই জল ছিল। তাই সবাই মিলে আমরা এখানে সেলফি তুলে কিছু কিছু ভিডিওস বানিয়ে সমুদ্রে স্নান করাটা এনজয় করলাম। এরপরে ছিল লাঞ্চের পালা। যেহেতু সমুদ্রে অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে, তাই আমার আর ভাত খেতে ইচ্ছে করলো না, তাই আমি অর্ডার করে নিলাম এগ চাও। এবং এরা একে একে কেউ কেউ ভেজ থালি, নন ভেজ থালি, রুটি, এগুলো খেয়ে লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম। এরপরে টানা 2 ঘন্টা ঘুম দিয়ে আমরা বেরোলাম স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে, বেসিক্যালি দীঘার নাইট লাইফটা এনজয় করতে। যেতে যেতেই আমাদের চোখে পড়লো কত ধরনের মাছ, যার নামও ঠিক আমার এখন মনে নেই, কাঁকড়া, স্কুইড, পমফ্রেট, এগুলো তো ছিলই, সাথে ছিল চিকেন কাবাব, চিকেন লেগ পিস, আরও কত ধরনের চিকেন। তাই এসব একে একে আমরা ট্রাই করি। এরপরে রাতে ডিনার করার পরে আমরা এখানকার কিছু ভিউজ ক্যাপচার করলাম, বেসিক্যালি বলতে গেলে দীঘার নাইট লাইফটা আমরা এনজয় করতে বেরিয়ে পড়লাম। এখানে প্রচুর দোকান ছিল এবং অনেক রাত অবধি সেগুলি খোলা ছিল। এরপরে কিছুক্ষণ ঘুরে আমরা পৌঁছে গেলাম বিচে। সেখানে কিছুক্ষণ হেঁটে পা ভিজিয়ে আমরা রুমে ফিরলাম। আমাদের এই কলিগটার সেদিন বার্থডে ছিল, সেদিন বলতে পরের দিন, তাই রাত্রি 12টায় আমরা তো কেক পাইনি, তাই একটা ব্রিটানিয়া কেক দিয়ে সবাই মিলে সেলিব্রেট করলাম। এখানে ব্রিটানিয়া কেক নিয়ে ও কাটার চেষ্টা করছে, বাট কিছুতেই কাটছে না সেটা। ব্রিটানিয়া কেক, চিপস, কুরকুরে, এগুলো দিয়েই ওর বার্থডেটা সেলিব্রেট করে। এরপরে সারা রাত আড্ডা মেরে না ঘুমিয়ে, বলতে গেলে পুরোপুরি না ঘুমিয়ে, 4:30-5:45 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম অটো করে মোহনায়। এই মোহনাটা ছিল দীঘার একটি স্পেশাল আকর্ষণ, যারা দীঘায় আগেও গেছেন তারা অবশ্যই জানেন এই মোহনার ব্যাপারে। তাই আমরা সকালবেলা এই মোহনায় এসে চা এবং বিস্কিট খেয়ে এখানকার ভিউটা এনজয় করলাম। মোহনার এই সুন্দর ভিউ দেখার জন্য কত লোক এত ভোরবেলায়, তাই কিছু ফটো সেশন করে আমরা এখানকার ভিউটা এনজয় করলাম।
এরপরে ছিল ব্রেকফাস্টের পালা। তাই ভাবলাম এখানে ব্রেকফাস্টটা সেরে যাই, তাই ডাবের জল, লুচি ঘুগনি এবং পোচ দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। একে তো এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, প্লাস এত একটা টেস্টি ব্রেকফাস্ট, পুরো জমে ঘি। এই মোহনার তটে অনেক ধরনের স্টল ছিল, যেখানে সাউথ ইন্ডিয়ান খাওয়ার দাওয়ার, ব্রেড অমলেট, লুচি ঘুগনি আরও অনেক ধরনের স্টলই ছিল। কিছু কানের কেনাকাটি করে আমরা এখানে কিছু রিলসও বানালাম, প্লাস কিছু ভিডিও শ্যুট করার পরে এবার আমাদের যাওয়ার পালা। মোহনার পাশেই রয়েছে একটি বড় বাজার, বেসিক্যালি মাছের বাজার। এখানে কত ধরনের যে মাছ পাওয়া যায় সেটি আমি বলে বোঝাতে পারবো না, আর সেগুলোর নামও আমার ঠিক খেয়াল নেই। কিন্তু সবচেয়ে যেটা আমাকে আকৃষ্ট করেছে সেটা হলো এত বড় ইলিশ। এখানে বিশাল বিশাল সাইজের ইলিশ পাওয়া যাচ্ছিল, যেগুলির প্রাইস 1500, 2100 এবং 3500 করে ছিল। এরই পাশাপাশি এখানে ছিল গলদা চিংড়ি, কাঁকড়া এবং পমফ্রেট। এরপরে ডাইরেক্ট ভিডিওটি রয়েছে কোলাঘাটে। কোলাঘাটে এত ধরনের স্ন্যাক্স আমরা এনজয় করলাম এবং এরপরে বাড়ি ফেরার পালা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।